হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সব বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকে ভিডিওটা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক হ্যাপি আর নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আর নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও ভালো আছি আশা করি নতুন বছরে সবাই যেন ভালো থাকবেন আর নতুন বছরে পিকনিক তো খুবই ভালো লাগে সেটা সবাই জানেন পিকনিকটা করতে খুব ভালো লাগে তাই আমরা বেশি দূর যেতে পারছি না পিকনিক করতে আমরা বাড়িতেই পিকনিকটা বানাবো তা আমরা বাড়িতে বলতে উপরে ছাতে বানাচ্ছি ছোট ছোট বাচ্চা নিয়ে মাঠে যাব না মাঠে গেলে সামনে হাই রোড আছে দৌড়ি চলে গেলে অসুবিধা আছে তার জন্য ছাদে পিকনিকটা করছি আজকে পিকনিকের জন্য সব একটা একটা করে সব মালপত্র উপরে নিয়ে গেছে আমি এই কটা নিয়ে যাচ্ছি আসুন আপনাদেরকে আমাদের ছাদে পিকনিকটা আজকে দেখাবো আজ থাকবে অনেকজনা অনেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের চলে এসছি ছাদে সব কি অবস্থা দেখেন সব ছোট ছোট বাচ্চারা সব নিয়ে এসে এক জায়গায় জড়ো করেছে এই সব কাটাকুটু শুরু করে দিয়েছে এবার আমুল রান্নার জন্য তৈরি হয়ে নেই কারণ সব বাচ্চারা তো বেশি লেট করা যাবে না রাখি তাহলে নামাই এখানে সব চলো সব পিষ্টি করতে লাগো আজকে আমাদের পিকনিকে থাকছে সাদা ভাত ভেজ ডাল বেগুনি টমেটো চাটনি পোলট্রির মাংস আর দই মিষ্টি পাঁপড় আজকে তো বুঝতে পারছেন পিকনিক আজকে সব ছেলেদেরকে কাজে লাগিয়ে দিয়েছি আজকে ওরা সব কেটে পেটে দিচ্ছে আর আমি তো মা দুর্গা দশ হাত বার করে রান্না করতে হবে আজকে আমার দুটো রান্না একসাথেই হবে একটাতে ভাত হবে একটাতে তরকারি হবে তা চলুন ভাতে হাতে জল গরম করছি জল গরম করে নিচ্ছি এবার চালটা ধুয়ে নেব আজকে দেখুন আমার ছেলেরা সব কাজ করছে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা চাল নিয়েছি চাল কটা এবার ধুয়ে নেব চাল কটা খুব ভালো করে ধুয়ে নেব আবার চলে এসেছি আপনাদের সাথে নতুন বছরে তা আমরা পিকনিক করছি ছাদে আর মাঠে মাকে বললাম চলো মাঠে যেতে মা বললো না সব ছোট ছোট ছেলেরা আছে আর বাকি যারা আছে ওদের স্কুলে আজ বই জমা তাই স্কুলে বই জমা দিতে গেছে তারাও আসবে তা সব হাতে হাতে কাজ করে দিচ্ছি মা একা বা কতটা করবে এই সব আছে এরা এখন হাতে হাতে কাজ করে দিচ্ছি এই দেখো আমার পিসির ছেলে সে জন্মদিন হয়েছে হ্যাপি নিউ ইয়ার 2023 আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি ডাল সেদ্ধ এখন আর একটু হবে আর একটু সিদ্ধ হবে এখানে আর এখানে ভাত হচ্ছে ভাত ফুটে গিয়েছে এখানে ভাত ফুটে গিয়েছে তাহলে জন্য নিয়েছি এখানে ফুলকপি গাজর বিনস বিনস নিয়েছি মটরশুঁটি এই দিয়ে হবে ভেজ ডাল আর এখানে টমেটো কেটে দিচ্ছি টমেটো কাটা হচ্ছে চাটনি বানাবো আর এখানে বেগুনি হবে এই বেগুনটাতে বেগুনি হবে এই খেজুর দিয়ে চাটনিটা হবে এখনো রসুন ছাড়াচ্ছি আমরা রসুন ছাড়ানো শেষ হচ্ছে না তিনজন মিলে বসেছি তাও রসুন ছাড়ানো হচ্ছে না আমাদের কি করা যায় তাহলে এই দেখুন গানটা সব বাজছে তো এই দেখেন আমার দাদাকে বেসন মাখার জন্য মা কাজে লাগিয়ে দিয়েছে দাদা বেসন কটা মেখে নেবে আর এইদিকে আমাদের ডাল প্রায় কমপ্লিটের দিকে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আজকে সব বড় বড় কোটো কাটা নিয়ে চলে এসছে আজকে ছোটখাটো না কেন আজকে প্রচুর মশলা পাতে আছে বলে বড় বড় কোটো নিয়ে চলে এসছি বেসনটা খুব ভালো করে মেখে নাও
আর এইদিকে এখনো রসুন ছাড়ানো কাজ চলছে। ডালের জন্য আমি সব সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো সব ভেজে নেব। আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, এই মন ছাড়াবো না। বিনস আর গাজর ভাজা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার পিসির ছেলে সব বাটতে শুরু করে দিয়েছে, জিরে বাটছে। এটা আমার ছোট দাদা। এই দেখো আমার দাদা গান বাজাচ্ছে। আমি ভেজ ডালে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা, ডাল সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু হিং দিচ্ছি, বেগুনটা পাতলা পাতলা করে কাটতে পারবে। বেগুনটা কাটলে মোটা হয়ে যাবে, ভালো লাগবে। চাল দিয়ে দিচ্ছি, ডালের মধ্যে দিয়ে দেবো। এইসব মটর ধুয়ে রেখেছি, এসব ভেজে রেখেছি। এবার দিয়ে দেবো হলুদ লবণ, হলুদ লবণ, আর একটু জল দেবো, কেন ডালটা মনে হচ্ছে গাঢ় হয়ে যাবে। ডালটা ফুটে উঠুক, আমি এগুলি বাকি কাজগুলো করে নিচ্ছি। আমার ছোট দা জিরে বাটা হয়ে গেছে। এটুকু জিরে দেবো। এবার নামানোর সময় একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। বলবো আমাদের ডাল হয়ে গেছে পিকনিকে, দেখো চিনি দিয়ে নামিয়ে নিচ্ছে। বটি খুলে পালাচ্ছে বারবার। ডালটা নামিয়ে নিচ্ছে,
टमेटो মাংস কড়া ধুয়ে নিয়ে আসছি, ততক্ষণ আপনারা মায়ের রান্না করা দেখুন। একটুকুন লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, খেজুর কটা চাটনিতে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, তাহলে আমার চাটনিটা হয়ে যাবে। মা অন্য কাজ মনে করে নেক, আমি তখন মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই। বেগুনটা ভেবে নি আমি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার দাদা মাংসটা রান্না করবে। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। আজকে পিকনিকে মাংস রান্না আমি করব, মা তো সব রান্না করল। দেখুন আমার রান্না। পেঁয়াজ কুচি দিয়ে দাও, বাড়ির চিনি দাও আগে। আজকে আমার ছেলে রান্না করছে, আমি খাবো। আমি মশলা গুনা সব দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো। আমি সব দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দুই
আমার একটু অসুবিধা হচ্ছে, কেন প্রথম প্রথম রান্না করছি, তার জন্য পিকনিক করছি। আমার ভাইয়ের বাড়িতে আমার ভাইপো রান্না করছে, আমরাও রান্না করছি, আমরা অনেকজন আছি ছেলে পুলে, আমরা সব রান্না করছি। ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও। আজকে তো পিকনিক বলে মনে জন আছে, ছোটখাটো বড় সবাই আছে। এটা আমার ননদ, ননদ মানেই দিদি, তাই আজকে অনেকজনের সঙ্গে পরিচয় করে দেবো বলেছি। তার দিদির সঙ্গে প্রথমেই দিলাম, তারপরে একে একে সবাই আসুক, যখন একসঙ্গে খেতে বসবো আমি সবার সঙ্গে পরিচয় করে দেবো, আপনারা দেখতে থাকুন। প্রথম একে দিই স্টার্ট, তারপর সব নাতি নাতনিদের দিই স্টার্ট, ওদেরকে পরে ওদের খেতে দিয়ে দেবো। হ্যাঁ, তো ছেলে মাংসটা রান্না করলো, আপনারা তো সবই দেখলেন, এবার আমি নামিয়ে নিচ্ছি, ও নামাতে পারবে না বলে আমি নামিয়ে নিচ্ছি। পিকনিক তো দেখতে পাচ্ছেন, আজ সারাক্ষণ পিকনিকে ব্যস্ত আছি, তা বলেছিলাম কার কার সঙ্গে আজকে পরিচয় করে দেবো। এটা আমার হাজবেন্ড, এটা আমার ননদের ছেলে, যে ননদ এসেছিল ওর ছেলে। আমি একা একা খাবার দিচ্ছি আপনাদের বলছি। এটা ভাগ্নে, এটা আমার ছোট ছেলে, এটাও ক্যামেরাম্যান, এটা আপনাদের সব ক্যামেরা করে। এটা আমার বড় ছেলে, এটা সবার বড়, সবাইকে নিয়ে একটা আনন্দ পাওয়া তো যায় না। এটা আমার নাতি হয়, নাতি বলতে কি একবার আমার নিজের না, এটা নাতনি হয়, এটাও নাতনি, সবই নাতনি নাতনি এখানে, এটাও একটা নাতনি। খাও খাও খাও, এক সাইডে রেখে দাও। আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ছবি কিন্তু বিখ্যাত ছবি উঠছি ছাদে, আর ওই ওইখানে পড়ে তো অন্ধকার হতে। দিচ্ছি বোনো সব খাও। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সব বাচ্চা কাচ্চাদের, আপনারা কমেন্টটা জানাবেন কেমন লাগলো আপনাদের আজকে ভিডিওটা।